আজ থেকে কমে যাবে ভ্যাপসা গরম, আগামী দুই দিন ক্রমান্বয়ে বাড়বে বৃষ্টিপাত, এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভিন। তিনি জানান, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানান কাউসার পারভিন। এই যে ভাপসা গরমটা আজকে থেকে কমে যাবে, আগামী দিন এবং পরশু দিন বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বাড়বে, এই জন্য গরমের যে অস্বস্তি ভাবটা আস্তে আস্তে কমে যাবে।